একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ ইতিহাস বিভাগের একটি ক্লাস নেব। তার আগে আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার, সহযোগী অধ্যাপক, রংপুর সরকারি সিটি কলেজ রংপুর। আজকের একাদশ শ্রেণীর ইতিহাসের যে বিষয়টা আলোচনা করব তার শিরোনাম হলো ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দ। বাংলার রাজনীতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি কর্তৃত্বের সূত্রপাত হয় 1765 সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে। দেওয়ানি শব্দটি এসেছে ফার্সি দেওয়ান শব্দ থেকে, যার অর্থ খাজনা বা ভূমি রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী, রাজস্ব বিভাগের মন্ত্রী ইত্যাদি। অর্থাৎ দেওয়ান হলো রাজস্ব ডিপার্টমেন্ট, যিনি নিয়ন্ত্রণ করবেন বা সেই বিভাগ। মোগল আমলে প্রাদেশিক শাসনের জন্য দুটি সমমর্যাদা সম্পন্ন পদের বিধান ছিল, একটি সুবাদার যিনি প্রদেশের সাধারণ প্রশাসন ব্যবস্থা পরিচালনা করতেন, অপরটি দেওয়ান যিনি রাজস্ব প্রশাসন ব্যবস্থা দেখাশোনা করতেন। দুটি পদে কেউ কারো অধীনস্থ নন, তবে একে অপরের পরিপূরক ছিলেন। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগলদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। এ সুযোগে বাংলার সুবাদার মুর্শিদ কুলি খান প্রথা ভেঙে নিজেই দেওয়ানের দায়িত্ব গ্রহণ করেন। বাংলার পরবর্তী শাসকগণ একইভাবে উভয় পদ একীভূত করেন এবং দিল্লিতে রাজস্ব প্রেরণ বন্ধ করে দিয়ে নবাব নামে এক প্রকার স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করেন। কাজেই বলা যায় দেওয়ানি লাভের মধ্যে ইচ্ছা মতো এক প্রকার স্বাধীনভাবে রাজ্য শাসনের কর্তৃত্বের স্বীকৃতি নিহিত ছিল। ইংল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষ বক্সার যুদ্ধের পর উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করার জন্য ক্লাইভকে লর্ড উপাধি দান করে 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার কলকাতা গভর্নর হিসেবে প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত শক্তিগুলোর সাথে রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন এবং কর্মচারীদের অবাধ দুর্নীতি দমন করে কোম্পানির বাণিজ্যিক স্বার্থ বৃদ্ধি করা ছিল তার প্রধান উদ্দেশ্য। প্রথমে তিনি মীর কাসিমের মিত্র অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের দিকে নজর দেন। সুজাকে মিত্রতার ফাঁদে ফেলে তিনি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা দুটি দখল করেন। অতঃপর এলাহাবাদ চুক্তির মাধ্যমে ক্লাইভ অযোধ্যা জেলা দুটি দিল্লির সম্রাটকে অভিরোপণ হিসেবে দান করেন এবং সম্রাটকে বার্ষিক 26 লক্ষ আর বাংলা নবাবের শাসন খরচা বাবদ 53 লক্ষ টাকার বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দাবি করেন। প্রস্তাব করা মাত্র সম্রাট নির্দ্বিধায় কোম্পানিকে 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট দেওয়ানি সনদ হস্তান্তর করেন। এর ফলে কোম্পানি আইনগতভাবে বাংলার নবাবের সমমর্যায় উন্নীত হয়। দেওয়ানি লাভের গুরুত্ব। দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করার আইনগত বৈধতা দান করে ভারতবর্ষব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার শুভ সূচনা হয়। এর ফলে কোম্পানির অর্থনৈতিক সচ্ছলতা এতই বৃদ্ধি পায় যে তারা ইউরোপ থেকে পুঁজি সংগ্রহ করা বন্ধ করে দেয়। তৃতীয়ত, বাংলার নবাব কোম্পানির অনুগ্রহ ভাজনে পরিণত হয়, কেননা তাদের দেওয়া বার্ষিক ভাতার উপর নির্ভর করে তাকে নিজামত বা শাসনকার্য চালাতে হতো। ফলে রাজনীতির প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। চতুর্থত, ক্ষমতাহীন নবাব আর দায়িত্বহীন কোম্পানি এই দ্বিবিধ শাসনতান্ত্রিক খপ্পরে পড়ে এদেশের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে, দেশ দুর্ভিক্ষের দিকে অগ্রসর হয়। পঞ্চমত, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ একটি যুগান্তকারী ঘটনা। এর পরের বিষয়ে আলোচনা করব ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন 1765 খ্রিস্টাব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের
পর গভর্নর লর্ড ক্লাইভ কর্তৃক বাংলার শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন বলা হয়। দ্বৈত শাসনের কথার অর্থ হলো বাংলার শাসন ব্যবস্থাকে দুটি পৃথক সংস্থার হাতে ভাগ করে দেওয়া। অভিনব পদ্ধতির ফলে বাংলার আদর্শ আদায় ও উদ্দেশ্যকার দায়িত্ব দেওয়া কোম্পানির হাতে এবং অপরদিকে সরকার পরিচালনা ও বিচারিক কার্যক্রমের ভার দেওয়া হয় নবাবের হাতে। দেওয়ানি হস্তান্তরের সূত্রে নবাব কোম্পানির আদায়কৃত রাজস্ব থেকে বাসে যে বৃত্তি পেতেন, প্রথমে 53 লাখ, পরে 32 লাখ, আরও পরে 16 লাখ, তা দ্বারা শাসন কার্য পরিচালনা করতেন। শাসন কার্যের দায়িত্বের এই দ্বিবিদ ভাগাভাগি হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে বাংলার নবাব কোম্পানির উপর নির্ভরশীল একটি নামমাত্র রাজপদে পরিণত হয়। রাজ্য শাসনের প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়, অর্থাৎ নবাবের রইল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির রইল দায়িত্বহীন ক্ষমতা। দ্বৈত শাসন প্রবর্তনের পশ্চাতে ইংরেজদের কয়েকটি উদ্দেশ্য লক্ষ্য করা যায়। প্রথমত, দেশীয় শাসকদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। দ্বিতীয়ত, কোম্পানি শাসনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করা। তৃতীয়ত, সুকৌশলে বাংলার রাজনীতিতে কোম্পানির একাধিপত্য কায়েম করা বা প্রতিষ্ঠা করা। এ সকল বিষয়ে চিন্তা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকবলের অভাব, দেশীয় ভাষা কিংবা দেশীয় আইন কানুন সম্পর্কে অজ্ঞানতার অজুহাতে পূর্ব পদ্ধতিতে রাজস্ব আদায় অব্যাহত রাখে। ক্লাইভ কৌশল করে কোম্পানির নির্ধারিত সুবাদার নাবালক নবাব নজমুদ্দৌলার অভিভাবক রেজা খান এবং রাজা সীতাপ রায়কে দেওয়ানির সমস্ত দায়িত্ব অর্পণ করেন। শুধু কেন্দ্রীয়ভাবে তাদের কার্যক্রম তদারক করার জন্য কর্মস্থলে ইংরেজ রেসিডেন্ট আবাসিক প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয়। এরা সবাই ছিলেন নবাবের বেতনভুক্ত কিন্তু কোম্পানির আজ্ঞাবহ। মূলত কোম্পানির স্বরূপ গোপন রাখার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া সরাসরি আদর্শ আদায় করতে গেলে কোম্পানির সাথে অন্যান্য ইউরোপীয়দের সংঘর্ষের সম্ভাবনা ছিল। এত সব কিছু মাথায় রেখে ক্লাইভ সুকৌশলে রাজস্ব আদায়ের ব্যাপারটা রাখেন নবাব তথা তার কর্মচারীদের উপরে, কিন্তু আদায় কিন্তু রাজস্ব কেন্দ্রীয়ভাবে তদারক করত কোম্পানি। ফলে রাজস্ব নির্ধারণ করতে কোম্পানি, আদায় করত নবাবের কর্মচারী, শোষণ নির্যাতনের শিকার হতো জনগণ আর আদায়গত রাজস্ব জমা হতো কোম্পানির কোষাগারে। এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। ভুক্তভোগী জনগণ বুঝত যা কিছু ঘটছে তার নবাব এবং তার কর্মচারীদের ইঙ্গিতে ঘটছে। দ্বৈত শাসনের ফলাফল। প্রথমত, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে দেশের প্রশাসনিক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। নবাবের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির ক্ষমতা ছিল কিন্তু দায়িত্ব ছিল না। এরূপ অবস্থায় জনসাধারণের দুঃখদশা শেষ ছিল না। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। কেননা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নবাবের হাতে থাকলেও লোকবল নিয়োগের ক্ষমতা ছিল কোম্পানির হাতে, কারণ কোম্পানির বরাদ্দ ভাতার উপর নির্ভর করে তাকে চলতে হতো। ফলে জনজীবনে অরাজকতা নেমে আসে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে জনবল প্রয়োজন সেটা নিয়োগিত কোম্পানির লোকজন এবং বেতন ভাতা দিতেন নবাবের লোকজন, যার ফলে কর্মচারী নিয়োগ যদি না করা হয় তাতে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে এবং জনসাধারণ যার ফলে তাদের জীবনে অরাজকতা নেমে আসে। তৃতীয়ত, রাজস্ব নির্ধারণের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় প্রতি বছর রাজস্ব বৃদ্ধি পেত। এ সময়ে পূর্ণিয়া জেলার বার্ষিক রাজস্ব 4 লক্ষ থেকে ক্রমান্বয়ে 25 লক্ষ টাকা উন্নীত করা হয়। খরা, অতিবৃষ্টি, বন্যা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে শস্যহানি হলেও
তা মওকুফ করা হতো না, বরং কড়াই গণ্ডায় আদায় করার জন্য কোম্পানির নির্দেশে নায়েব গোমস্তারা অমানসিক নির্যাতন চালাত। চতুর্থত দৈত্য শাসনের ফলে আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি ঘটে। এই সুযোগে কোম্পানির দুর্নীতিপরায়ণ কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসায়ীদের নামে লাগামহীন শোষণ শুরু করে। তাদের অত্যাচারে দেশি ব্যবসায়ী কৃষক সবাই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, দেশীয় জনগণের অর্থনৈতিক জীবনে ধস নামে। কোম্পানির দেওয়ানি লাভ এবং দৈত্য শাসন প্রবর্তনের ফলে বাংলা জনজীবনের এরূপ ভয়ানক অবস্থায় ক্ষমতাহীন নবাব এবং দায়িত্বহীন জাগ্রত কোম্পানি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমন ঘোর দুর্দিনে পরপর দুই বছর অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হলে বাংলার চরম খাদ্যাভাব দেখা দেয়। 1764 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে বাংলার জনগণ 1770 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে বাংলার জনগণ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। চালের মূল্য বাড়তে টাকায় এক মণ থেকে তিন সেরে নেমে আসে। অর্থাৎ যেখানে আগে চাল পাওয়া যেত এখন চাল পাওয়া যেত এক টাকায়, 40 সেস চাল পাওয়া যেত এক টাকায়, সেখানে তিন সেরে নেমে আসে, অর্থাৎ এক টাকা দিয়ে তিন সেরে পাওয়া যেত। খোলাবাজারে চাল কোম্পানির কর্মচারীরা অধিক মুনাফা লাভের জন্য গুদামজাত করে রাখে। দেশের সর্বত্র অনাহারে মৃত্যুর করুণ দৃশ্য দেখা গেল। খাদ্যের সন্ধানে মানুষ দলে দলে স্বর্ণদের আশ্রয় নেয়। ভুক মানুষ, মৃত মানুষ ভক্ষণ করতে বাধ্য হয়। অর্থাৎ যারা জীবিত ছিলেন, যারা মারা গিয়েছিলেন, তাদের মাংস তারা ভক্ষণ করতে বাধ্য হয়েছিল। কতটাই ভয়াবহ দুর্ভিক্ষ সহন হয়। বলা হয় এই মহাদুর্ভিক্ষে অনাহারজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রতি 16 জনে 6 জন। গভর্নর ওয়ারেন হেস্টিংসের মতে বাংলার এক তৃতীয়াংশ লোক অনাহারে মৃত্যুবরণ করেছিল। তবে আধুনিক গবেষণায় বলা হয়ে থাকে এ সময় বাংলার অর্ধেক লোকই অনাহারে ও দুর্ভিক্ষজনিত পীড়ায় মারা গিয়েছিল। চরম এই দুরবস্থার সময় কৃষকদের খাদ্যমুখ করা হয়নি, বরং কম দুর্গত এলাকায় বছর বছর খাজনা বৃদ্ধি করা হতো। অনেক সময় নাজাই প্রথার কারণে কৃষক ভিটামাটি ছেড়ে পালিয়ে যেত। দুর্ভিক্ষজনিত মৃত্যু এবং পলায়নের ফলে বাংলার গ্রামগুলো জনশূন্য হয়ে যায়। জনবলের অভাবে বাংলার দুই তৃতীয়াংশ কৃষিভূমি জঙ্গলে পরিণত হয়। বাংলার গ্রামীণ কৃষি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়। বহু সম্বন্ধ পরিবার সর্বস্ব হারিয়ে দুর্বিষহ জীবনযাপনে বাধ্য হয়। দুর্ভিক্ষের প্রভাব বাংলায় 20-25 বছর স্থায়ী হয়। বাংলার জনগণ 1176 বঙ্গাব্দে এ মহাদুর্যোগ কবলে পড়ে বলে একে 76-এর মনস্তর বলা হয়। দৈত্য শাসনের অবসান। দৈত্য শাসনের প্রত্যক্ষ ফল বাংলার মহাদুর্ভিক্ষ। এ কথা কোম্পানি কর্তৃপক্ষ স্বীকার করে নেয়। কোম্পানির কর্মচারীদের অবাধ দুর্নীতি, লুণ্ঠন, অত্যাচার, আর্থিক অবস্থার চরম অবনতি তথা দেশীয় কৃষি ব্যবস্থার অচলাবস্থা প্রভৃতির কারণে লন্ডনে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করে কোম্পানির স্বার্থ ভাবমূল রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংসকে গভর্নর হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ দায়িত্বভার অর্পণ করেন। হেস্টিংস কোম্পানির পক্ষে ক্ষমতা গ্রহণ করে 1772 খ্রিস্টাব্দে দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটান। তার নেতৃত্বে বাংলায় সরাসরি ইংরেজ শাসনের সূত্রপাত হয়। এ হলো আজকে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসন অর্থাৎ কোম্পানি আমল আমরা আলোচনা করব। আজকে বলি আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা যারা ছাত্রছাত্রী আসো, একাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী, তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। ধন্যবাদ। কয়